नमस्कार बंधुरा आरो एकटी नतून ब्लगे आपनादेर सकलके स्वागत। आजकेर ई भिडियोटीते आमी आपनादेर जानाबो विख्यात बांसबेड़िया ओ तार आशेपाशे कोन कोन कार्तिक पूजा कमिटी एबछर की की थीम करछे। आगे थेके जेने निये आपनारा जदि ठाकुर देखते बेर हन ताहले आपनारा अनेक कम समये भालो भालो ठाकुरगुली दर्शन करते पारबेन। आशा करछि भिडियोटी आपनादेर भालो लागबे এবং উপকৃত হবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এবছর বসুলেন অনির্বাণ তাদের 47তম বর্ষে থিম করেছে ইতালির হেলানো মিনার। জামাই কার্তিক নামে বিখ্যাত এই কার্তিক পূজাটি অবশ্যই দেখুন। 2022 সালে জামাইগলি অ্যাসোসিয়েশনের নিবেদন অপরাজিত। সত্যজিৎ রায়ের জীবনী ও কর্মকাণ্ড তুলে ধরা হবে এই পূজা মণ্ডপে। মণ্ডপটি আপনারা অবশ্যই ভিজিট করুন। কুণ্ডুগলি নটরাজ নবভারতী সংঘের এবছরের থিম স্বপ্নের ফেরিওয়ালা, সৃজনে প্রশান্ত পাল। এই মণ্ডপটিও আপনারা দেখতে পারেন। এবছর এই পূজাটি 69 বছরে পদার্পণ করবে। সুবর্ণ জয়ন্তী বর্ষে বেলতলা রেনেসার এবারের নিবেদন স্থাপত্য বা ভাস্কর্যের অনুকরণ না, শিল্পীর শিল্পসত্তার নিদর্শন চালচিত্র। এই মণ্ডপটিও আপনারা মিস করবেন না। 55তম বর্ষে মিতালির নিবেদন কোটি সুতোর বেড়াজাল, সম্পূর্ণ সুতো দিয়ে মণ্ডপটি নির্মাণ করা হয়েছে। অসাধারণ লাগবে এই মণ্ডপটি, অবশ্যই মণ্ডপটি দর্শন করুন। বাঁশবেড়িয়া ক্ষুদিরামপল্লী রামকৃষ্ণ সংঘের এবারের বিশেষ আকর্ষণ গুজরাটের লক্ষ্মীভিলা প্যালেস। এবছর তাদের পূজা 70তম বর্ষে পদার্পণ করবে। এই প্যান্ডেলটিও আপনারা অবশ্যই ভিজিট করবেন। জামাইগলি আমরা কজনের এবারের নিবেদন মাঝি মোল্লাদের জীবনযাপন ও লোকশিল্প। এ মণ্ডপে আপনি মাঝিদের প্রাত্যহিক জীবন এবং তাদের প্রতিদিনের আচার ব্যবহার দেখতে পারবেন। এই প্যান্ডেলটিও অবশ্যই দেখবেন। মহাকালীতলা লেন আগন্তুকের এবছরের নিবেদন বেকারের চিঠি। বেকার জীবন কেমন দুর্বিষহ হয় সেটাই তুলে ধরা হবে এই পূজা মণ্ডপে। এই পূজা মণ্ডপটিও আপনারা অবশ্যই ভিজিট করবেন। জুনিয়র বালক সংঘ এবছর তুলে ধরবে সুন্দরবন। মণ্ডপে দেখা যাবে মৌমাছির জীবনচক্র এবং সুন্দরবন মানুষের জীবনযাত্রা। এই মণ্ডপটিও দেখার অনুরোধ রইল।